এস এসএসসি শিক্ষার্থী তোমরা সবাই কামনাচ্ছ আশা করছি সব অনেক ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে আমি তোমাদের ষষ্ঠ সপ্তাহের হিসাব বিজ্ঞানের অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে আলোচনা করবো এবং এই অ্যাসাইনমেন্টে কীভাবে তোমরা অঙ্কগুলো সমাধান করবা এবং অন্যান্য প্রশ্নগুলো তোমরা কিভাবে লিখবে সে বিষয় সম্পর্কে আলোচনা করবো আশা করছি তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে যদি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্টে তোমরা কিভাবে অতি উত্তম বা সর্বোচ্চ মার্ক পাবে তো প্রথমে তোমাদেরকে আমাদের বলতে হচ্ছে যে প্রথমে যে শিরোনামটা দিবে সেটা তোমরা এভাবে করে লিখবে যে শিরোনামের যে কলামটা থাকবে সেখানে তোমাদের লিখতে হবে লেনদেন লিপিবদ্ধকরণে বিশেষ যাবদা প্রস্তুতকরণ আমরা কিন্তু আলোচনা করছি এসএসসি দু হাজার একুশ বিজ্ঞান ষষ্ঠ সপ্তাহ এবং এখানে কিন্তু তোমাদের প্রথমে যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে কারবারি বার্তা সম্পর্কে বলার জন্য তো ওইখানে লিখতে হবে কারবারের বার্তা দিয়ে তোমরা আন্ডারলাইন করবা আন্ডারলাইন করার পর লিখবে যে বিক্রয় বৃদ্ধি করার জন্য বিক্রেতা পূর্ব নির্ধারিত বিক্রয় মূল্য হতে কম মূল্যে পণ্য বিক্রয় করলে সেই সার্গিত মূল্যকে কারবারি বার্তা বলে সাধারণত ক্রয় বিক্রয়ের সময় কারবারি বার্তাটা ব্যবহার করা হয় কারবারি বাট্টা সাধারণত ক্রেতা বিক্রেতার কারো হিসেবে অন্তর্ভুক্ত হয় না সেটা তোমরা জানো সচরাচর কারবারি বার্তাটা ক্রয় বিক্রয়ের সময় হয়ে থাকে তো যেমন আমরা একটা উদাহরণ দিয়েছি যে দশ পার্সেন্ট কারবারি বার্তায় পণ্য বিক্রয় দশ হাজার টাকা এখানে পণ্যের তোমার বিক্রয় হচ্ছে কত টাকা দশ হাজার টাকা এবং কারবারি বার্তা হচ্ছে কত এই দশ পার্সেন্ট তাহলে আমরা যদি দশ পার্সেন্ট কারবারি বারটা আমরা যদি কাটি তাহলে দশ হাজার থেকে দশ পার্সেন্ট কাটতে হবে দশ হাজারে দশ পার্সেন্ট আসবে তোমার কত এক হাজার তাহলে সেই এক হাজার টাকাটা আমার বিক্রয় মূল্য যে দশ হাজার টাকা ছিল সেই দশ হাজার টাকা থেকে বাদ দিতে হবে বাদ দিলে থাকবে তোমার কত নয় হাজার টাকা এই নয় হাজার টাকা হচ্ছে প্রকৃত বিক্রয় মূল্য তাহলে আর এখানে কারবারি বারটা হবে কত টাকা এক হাজার টাকায় যে আমরা পার্সেন্ট কেটে যে এক হাজার টাকাটা পেয়েছি সেই এক হাজার টাকাটা হচ্ছে তোমার কি কারবারি বারটা তুমি চাইলে এখানে কী করতে পারো যে আমরা এখানে একটা উদাহরণ দিয়েছি যে দশ পার্সেন্ট কারবার বার্টায় পূর্ণ বিক্রয় দশ হাজার টাকা তুমি চাইলে পাঁচ পার্সেন্ট কারবার এবারটায় পূর্ণ ক্রয় পণ্য ক্রয় ঠিক আছে পাঁচ পার্সেন্ট কারবার বারটায় পূর্ণ ক্রয় সাত হাজার টাকা এইটা এই লেনদেনটা তুমি নিচে লিখে নিচে তুমি এই ধরনের আর একটা উদাহরণ দাঁড় করাতে পারো এক্ষেত্রে অবশ্যই তুমি ভালো মার্ক পাবে তো এরপরে নগদ বার্তা সম্পর্কে বলতে বলা হয়েছিল তো নগদ বার্তা সম্পর্কে যে কথাগুলো লিখতে হবে খেয়াল করো এখানে লিখতে হবে যে দেনা পাওনার দ্রুত নিষ্পত্তির জন্য বিক্র বিক্রেতা ক্রেতাকে যে টাকা ছাড় দেয় তাকে নগদ বার্তা বলে এই বার্তা বিক্রেতার জন্য প্রদত্ত বার্তা আর ক্রেতার জন্য প্রাপ্ত বার্তা উভয় পক্ষ তাদের এই বইতে এই বার্তা হিসাবভুক্ত করেন অর্থাৎ এই নগদ বার্তাটা ক্রেতা বিক্রেতা উভয়ের বইতে এটা হিসাবভুক্ত করবে তো দশ পার্সেন্ট কারবারি বা দেখো আমরা এখানে দিয়েছি কারবারি বার্তা না দশ পার্সেন্ট বার্তায় পাঁচ হাজার টাকা পুনঃ চার হাজার পাঁচশো টাকা পাওয়া গেল। তাহলে এখানে বার্তা হবে কত টাকা তোমার পাঁচ হাজার গুণ তোমার দশ পার্সেন্ট তাহলে বারটা হবে তোমার পাঁচশো টাকা তাহলে এখানে নগদ বারটা হবে কত টাকা পাঁচশো টাকা এখন দেখো কারবার ও নগদ বার্টার মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করতে বলা হয়েছে তো আমরা বেশ কিছু বিশ্লেষণ তোমাদেরকে দেখিয়েছি বিশ্লেষণগুলো তোমরা খেয়াল করো এক নম্বরে লিখতে হবে পণ্য ক্রয় বিক্রয়ের সময় কারবার বার্তা ব্যবহার করা হয় অপরদিকে দেনাদার দেনা পাওনার নিষ্পত্তির জন্য নগদ বার্তা ব্যবহার করা হয় আচ্ছা এখানে যে বিষয়টা আমরা বলবো সেটা হচ্ছে তোমরা তুলনামূলক বিশ্লেষণটা তোমরা চাইলে কলাম করে কিন্তু করতে পারবে ঠিক আছে কারবারি বার্টারগুলো বাম দিকে নগদ বার্টার কথাগুলো ডান দিকে এভাবে তোমরা লিখতে পারবে আবার তোমরা চাইলে আমরা যেভাবে এখানে চারটা ব্যাখ্যা করেছি এভাবে চাইলে তোমরা ব্যাখ্যা করতে পারো তো দুই নম্বরে বলা হচ্ছে চক্করে করলে কিন্তু তোমরা অবশ্যই ভালো মার্ক পাবে দুই নম্বরে বলা হচ্ছে ক্রেতা বিক্রেতার কারো হিসেবে কারবারি বাট্টা অন্তর্ভুক্ত হয় না কিন্তু দেনাদার পাওনাদার উভয়ের হিসেবে নগদ বাট্টা অন্তর্ভুক্ত হয় তিন নম্বরে খেয়াল করে বলা হচ্ছে পণ্য বিক্রয়ের বৃদ্ধির জন্য কারবারি বাট্টা ব্যবহার করা হয় অপরদিকে দ্রুত পাওনা আদায়ের জন্য নগদ বাট্টা ব্যবহার করা হয় চার নম্বরে বলা হচ্ছে নগদ এবং ধারে উভয় ক্ষেত্রে ক্রয় বিক্রয় সময়ে কারবারি বারটা ব্যবহার করা হয় কিন্তু শুধুমাত্র নগদত্ব আদায়ের জন্য এই নগদ বারটা ব্যবহার করা হয় এখানে মূলত আমরা কারবারি বারটা এবং নগদ বারটা তুলনামূলক বিশ্লেষণ চারটা আলোচনা করেছি তুমি যদি মেন বই থেকে আরও মেন বই আরও কয়েকটা বিশ্লেষণ রয়েছে সেগুলো তাহলে তুমি এখানে তুলে দিতে পারো এবং এক্ষেত্রে তুমি অবশ্য ভালো নাম্বার পাবে তো প্রথমে আমাদেরকে যে অঙ্কটা করতে বলা হয়েছে সেখানে বলা হয়েছে সাফ ওয়ান এন্টারপ্রাইজে ক্রয় যাওয়া দ্বারা প্রস্তুত করার জন্য তো আমরা ক্রয় যাবাদাটা প্রস্তুত করেছি খেয়াল করো প্রথমে এভাবে করে হেডলাইন দিবে যে সাফওয়ান এন্টারপ্রাইজের ক্রয় চাবাদা এবং এখানে যে চকটা কল কলম দ্বারা করা আছে সেই চকটা কিন্তু তুমি পেন্সিলে সাহায্য করবে এবং চকটা খেয়াল করো তারিখ ক্রেডিট হিসাব কাজ শর্ত চালান সূত্র এখানে তোমার ক্রয়ের ধারে ক্রয়ের যাবতাটা দিতে হবে ক্রয় হিসেব ডেবিট প্রদুই হিসাব ক্রেডিট এরপর দেখো দু হাজার মার্চ বারো সিয়াম ব্রাদার্স হিসাব এবং চালানো হচ্ছে বিশ তোমার কত সাত হাজার একশো বিশ টাকা এটা কীভাবে আসছে আমরা একটু পরে তোমাদেরকে সেই ব্যাখ্যাটা বলবো তো এরপর দেখো মার্চ পনেরো মুদিনা ট্যাটাস হিসাব এখানে একটা শর্ত আছে থ্রি ফিফটিন আর একটা হচ্ছে অ্যান থার্টি অর্থাৎ এন মানে হচ্ছে নিট অ্যান থার্টি অর্থাৎ পনেরো দিনের মধ্যে যদি পরিশোধ করে তাহলে তিন পার্সেন্ট বাটা দিতে হবে আর অ্যান থার্টি মানে হচ্ছে তিরিশ দিনের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে এটার অর্থ হচ্ছে ওইটাই আর চালান হচ্ছে পঁচিশ এখানে আছে চোদ্দো হাজার চল্লিশ

সেটা যোগ করতে হবে কারণ ওই ক্ষেত্রে যে ক্ষেত্রে খরচ ছিল খরচের ক্ষেত্রে যদি আনুষঙ্গিক খরচ থাকে সেটা যোগ করতে হয় তাহলে বিমাটা যোগ করে হচ্ছে এক হাজার দুশো যোগ করে আসছে কত সাতাশ হাজার একশো বিশ একটা কথা এক্ষেত্রে মনে রাখতে হবে যে ক্রয় যাবধাটা তোমরা করার পরে অবশ্যই এই নোটগুলা রোমান ওয়াইটা এটা রোমান ওয়ান এবং এটা রোমান টু দিয়ে তোমাদেরকে নোটটা অবশ্যই দিতে হবে ক্ষেত্রে ভালো নম্বর পাবে তো আর এরপর আরেকটা যে ইয়ে ছিল তোমার তিরিশ ফুটের দাম হচ্ছে সাতশো আশি টাকা করে চোদ্দো হাজার চারশো এখানে কারবার বারটা ছিল আড়াই পার্সেন্ট এটা সে তিনশো ষাট টাকাটা বাদ দিলে হচ্ছে তোমার চোদ্দো হাজার চল্লিশ এই চোদ্দো হাজার চল্লিশ দুইটা যুগ করে একচল্লিশ হাজার একশো ষাট টাকা এটা হচ্ছে ক্রয় যাবতার যুগ ফল এরপর তোমাদেরকে ক্রয় ফেরত যাবতার যুগ ফলটা দেখাতে বলা হয়েছে তো সাফওয়ান এন্টারপ্রাইসের ক্রয় ফেরত যাবাদা খেয়াল করো এই যে আমি আবার বলছি চকটা তোমাদেরকে অবশ্যই পেন্সিলের সাহায্য করতে হবে তো এই চকটা হচ্ছে তোমার তারিখ ডেবিট হিসাব কাত ডেবিট নোট নং সূত্র আর এখানে ক্রয় ফেরতের যাবাদা প্রদীয় হিসাব ডেবিট ক্রয় ফেরত হিসাব ক্রেডিট এবং তোমার এখানে হচ্ছে দু ইংরেজি মার্চ সতেরো মার্চ বিশ মার্চ সতেরোতে রয়েছে সিয়াম তোমার সিয়াম ব্রাদার্স হিসাব ডেবিট নং হচ্ছে আট নং এখানে হচ্ছে এক হাজার একশো বায়ান্ন কীভাবে বাড়ছে আমরা সেটা টাকাটা নোটে তোমাদেরকে দেখাবো তারপর হচ্ছে তোমার বিশ তারিখে বলা আছে মদিনা ট্যাটাস হিসাব ডেবিট নং হচ্ছে এগারো এবং এখানে টাকা ছিল আটশো সাতাত্তর দশমিক পাঁচ তাহলে দুইটা যোগ করলে হয় তোমার কত দুই হাজার উনত্রিশ দশমিক পাঁচ এই টাকাটা ক্লোজ করতে হবে তো এখানে তোমার এক হাজার একশো বায়ান্ন এটা কীভাবে আসছে এই যে এখানে দুটো নোট দেওয়া আছে নোটটা কিন্তু তোমরা একটা নিচে একটা খুব সুন্দর করে লেখার জন্য চেষ্টা করবা এখানে দেখো বিশ ফুট ফেরত দেওয়া হয়েছিল ষাট টাকা ধরে আর দাম আসছিল তোমার কত বারোশো টাকা এখানে কারবার বার ছিল চার পার্সেন্ট করে সে আটচল্লিশ টাকা বাদ দিলে তোমার এক হাজার একশো বায়ান্ন টাকা আসছে এখানে খেয়াল করো এই এক হাজার একশো বায়ান্ন এখানে দেখানো হয়েছে এরপর তিরিশ ফুট ফেরত দেওয়া হয়েছিল তিরিশ টাকা ধরে নয়শো টাকা আসছিলো এখানে কারবার বার ছিল আর আড়াই পার্সেন্ট বাইশ টাকা পাঁচ আহ বাইশ দশমিক পাঁচ পয়সা আসছিল বাইশ টাকা পঞ্চাশ পয়সা আসছিল সেটা বাদ দিলে তোমার হচ্ছে আটশো সাতাত্তর দশমিক পাঁচ এই আহ চকটা তোমরা আহ করে এই নোট লিখে দিবে নিচে আশা করছি তোমরা এভাবে যদি লিখো তাহলে তোমরা অবশ্যই অ্যাসাইনমেন্টে সর্বোচ্চ মার্ক পাবে তো দেখো পরবর্তী ভিডিওটা সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবা ভিডিওতে লাইক দিবা কমেন্ট করে জানাবে যে এই অ্যাসাইনমেন্টটি তোমাদের কেমন লেগেছে এতক্ষণ ধরে সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ